নমস্কার বন্ধুরা, পাপিয়াস কিচেন উইথ ইন্ডিয়ান ফুড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজ আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। আজকের রেসিপিটা কিন্তু খুবই একটা ইউনিক রেসিপি। আজকের রেসিপিটার নাম কি শুনতে চাও তো তোমরা সবাই? ফ্রাই ডিম পোচ। তোমরা নামটা শুনে নিশ্চয়ই খুব অবাক হচ্ছ যে ডিম পোচ আবার ফ্রাই কী করে হয়। হ্যাঁ, আজ আমি এটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলো বন্ধুরা, আর কোনো কথা বলবো না, সোজা ভিডিওতে চলে যাওয়া যাক। দেখো, আমি এখানে দুটো ডিম নিয়েছি। এবার আমি ডিমগুলোকে আমি ফাটিয়ে পোচ করে নেব। তোমরা দেখতে থাকো, আমি ডিমগুলোকে ফাটাচ্ছি। দেখো, আমি ডিমটাকে একটা ডিম প্রথমে ফাটিয়ে নিয়েছি। আমি এই বাটিটার মধ্যে, এই বাটিটার আকারেই আমি পোচ করব। প্রথমে বাটিটার গায়ে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি, দিয়ে এবার আমি ডিমটা ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবার আমি, দেখো, এখানে আমি কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইটা জ্বালিয়ে দিয়েছি, মানে গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছি। এবার একটু জল দিয়েছি আর তার মধ্যে যে স্ট্যান্ডটা রেখেছি গরম হতে দিয়েছি, একটু গরম হোক, একটু ঢাকা দিয়ে দিই, ঢাকনা দিয়ে, তাহলে তাড়াতাড়ি জলটা গরম হয়ে যাবে। দিয়ে তার উপরেই আমি ওই ডিমের বাটিটা দিয়ে দেব। দেখো, আমার জলটা অনেকটা গরম হয়ে গেছে, হাত দেওয়া যাচ্ছে না, প্রচণ্ড গরম হয়ে গেছে। আমি এই অবস্থাতেই আমি এই ডিম দিয়ে দিয়েছি এই বাটিটায়। এটা আমি এখানে খুব ভালোভাবে সেট করে বসিয়ে দিলাম। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। আমি এইভাবেই এই ডিমের পোচটা করে নিচ্ছি, ঠিক একইভাবেও আর একটা ডিম আমি এইভাবেই পোচটা করে নেব। তোমরা দেখতে থাকো, আমি ততক্ষণে ডিম ভাপাটা হয়ে যাক, কিছুক্ষণ পরে আমি ফিরে আসছি। দেখো বন্ধুরা, আমার ডিম পোচটা হয়ে গেছে। এবার আমি এটা একটা সারসি দিয়ে আমি তুলে নিচ্ছি। আমি 5 মিনিট পরে এটা দেখছি, 5 মিনিট মতো টাইম লেগেছে আমার এটা করতে। তোমরা দেখো, এবার আমি একটা একটা প্লেটে আমি তুলে রাখবো, তারপরে আবার আর একটা করে দেখাচ্ছি। দেখো, ঠিক একইভাবে আর একটা ডিম আমি ফাটিয়ে নিয়েছি, ওই বাটির মধ্যেই আমি বসিয়েছি। ডিমের কুসুমটা একটু কেমন ইয়ে হয়ে গেছে, তোমরা ট্রাই করবে যাতে খুব সাবধানে, যাতে ডিমটা ফাটানো, যাতে কুসুমটা কোনোভাবে ভেঙে না যায়। তা অসুবিধা নেই, এইভাবেও হবে। তোমরা দেখতে থাকো, আমি আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি, আরও 5 মিনিট পরে আমি ফিরে আসছি। দেখো বন্ধুরা, আমার এই ডিমের ভাপাটাও হয়ে গেছে, মানে যে ডিমের পোচটা করেছি এটাও আমার একদম রেডি। তোমরা দেখতেই পাচ্ছ, আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। এবার আমি এটা তুলে নিলাম, দেখো। এবার আমি এটাও একটা ডিশে আমি সার্ভ করে নেব, ততক্ষণে আমি ফিরে আসছি। এবার আমি একটা বোল নিয়ে নিয়েছি, তোমরা দেখো। এবার বোলের মধ্যে আমি এইগুলো দিয়ে সব দিয়ে দেবো। এই যে বলে দিই, এটা হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো, এটা সামান্য চিনি, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, আর একটু সামান্য লবণ, আর এটা গরম মশলার গুঁড়ো। এই সমস্ত উপকরণগুলো আমি এই বাটিটায় আমি ঢেলে নিচ্ছি। দেখো, এবার আমি এর মধ্যে মোটামুটি 2 চামচ মতন আমি একটু জল দিয়ে নেব। দেখলে তোমরা, এবার আমি খুব ভালোভাবে মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি। সব মিশ্রণগুলো ভালো করে মিশে যাবে। দেখো, আমার পুরো মিশ্রণটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর এদিকে আমি গ্যাসটা অন করে দিয়ে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এবার আমি তাতে একটু রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। তোমরা এখানে চাইলে
বাটারও ইউজ করতে পারো। আমি একটু ভালো করে নাড়িয়ে নিলাম, তেলটা একটু হালকা গরম হলেই আমি তখন এগুলো ফ্রাইগুলো দিয়ে দেবো। দেখো আমি এর মধ্যে ডিমটা হালকা করে দিয়ে দিচ্ছি, এই মশলা মাখানোর মধ্যে ডিমটা দিয়ে দেবো, এরকম আস্তে করে আবার উল্টে নেব। দেখবে যাতে ভেঙে না যায়, খুব ভালোভাবে এটা দিয়ে দিতে হবে। এটা আমি হাত দিয়ে দিচ্ছি, এই দেখো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন এটা ভাজা হতে থাকবে, আরও আর একটা যেটা করেছি আমি সেটাও দিয়ে দিচ্ছি। দেখো ঠিক একইভাবেই আমি এটাও করে নিচ্ছি। আমি এর উপরে এই মিশ্রণটা দিয়ে দেবো। এইভাবে খুব সুন্দরভাবে এটাকে ফ্রাই করে নেব। কিছুক্ষণ ভাজা হতে থাকুক, তারপরে আমি আবার এটাকে উল্টে নেব। দেখো আমি আর এক পিঠ উল্টে নিয়ে নিয়েছি, এই পিঠটা কি সুন্দর ভাজা হয়ে গেছে, আর ওই উল্টানো পিঠটা এবার ভাজা হচ্ছে। দেখো ফুলে উঠছে, দেখিয়ে দেখাই যাচ্ছে কি সুন্দর। আর 2 মিনিট মতন আমার লাগবে এটা রান্না করতে, কত সুন্দর দেখতে লাগছে। এবার আমার এটা রেডি, আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি গ্যাসটা। এবার আমি এটা একটা সার্ভিং ডিশে আমি সার্ভ করে নিচ্ছি, ততক্ষণে আমি ফিরে আসছি এটা সার্ভ করা পর্যন্ত, তোমরা দেখতে থাকো। দেখো আমার ফ্রাইড ডিম পোচ একদম রেডি। এবার আমি এটাকে আমার মতন করে গার্নিশিং করে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো বন্ধুরা আমি এটাকে আমার মতন করে আমি গার্নিশিং করে নিয়ে চলে এসেছি তোমাদের সামনে, কত সুন্দর দেখতে লাগছে। দেখো খুবই লোভনীয় একটি মানে রেসিপিটা। তোমরা চাইলে এটা ব্রেকফাস্টে টিফিনে যে কোনো সময়তেই এটা আমি মানে বলবো এটাকে সার্ভ করার জন্য। খুবই একটা মানে কি বলবো, খুবই সুস্বাদু খাবারটা খেতে, এত সুন্দর খেতে লাগবে তোমরা ভাবতেও পারছো না। তোমরা চটপট কোনো দেরি না করে রেসিপিটা স্টার্ট করে নাও, আর খুব কম সময় লাগে, দেখতেই পারলে খুব কম খরচে মানে খুব সাধারণ জিনিসগুলো দিয়েই এটা আমি রেসিপিটা বানালাম। আমি এটাকে আমার মতন করে আমি এটা গার্নিশ করেছি, তোমরা তোমাদের মতন করে তোমরা করে নিও। আমি এটা জাস্ট টমেটো পেঁয়াজ সস দিয়ে ধনে পাতা কুচি দিয়ে এটাকে আমি গার্নিশ করলাম। তো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিও কেমন হয়েছে, আর খুব খুব ভালো লাগলে অনেক অনেক শেয়ার করো, লাইক করো আর সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও। তাহলে আমার সব মজার মজার রেসিপিগুলো তোমাদের সামনে তাড়াতাড়ি চলে আসবে তোমাদের চ্যানেলে। তো ভালো থেকো বন্ধুরা, আর কিছু বলবো না এখনকার মতো, টাটা বাই, সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, বাই।